प्रणाम। राधे राधे। जय श्री कृष्ण। श्री श्री अक्षर स्वामी अमरदास काठिया बाबा जी महाराज जी की जय। আমি জানি না আমার এই অডিও কার কার উপকারে লাগবে, তবে শ্রী শ্রী 108 স্বামী অমরদাস কাঠিয়া বাবাজি মহারাজের দেহ ছাড়ার পর বা দেহত্যাগের পর আমার কাছে প্রচুর ফোন এসেছে, আমাকে অনেকে অনেকে আমাকে সান্ত্বনা দিয়েছেন যে যে আপনি কেমন আছেন, আপনি ঠিক করে থাকুন, বা যারা তুমি বলে, যারা দাদা বলে, কেউ ভাই বলে। তো আমি সবাই কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ কি তারা আমাকে সামলানোর চেষ্টা করেছেন। কিন্তু এমন অনেকেই আছেন যাদের ফোন এসেছে, তারা কষ্টে আছেন, কেউ কাঁদছেন, কেউ বুকের যন্ত্রণা নিয়েছেন, মানে বুকের যন্ত্রণায় তারা বুকের মধ্যে একটা অসম্ভব তাদের একটা কষ্ট হচ্ছে। গতকাল একজন পড়ে গেছেন, জানি না সে বলতে পারছে না কি জন্যে পড়েছেন, কিন্তু সে কথাই বলতে পারছে না। শ্রী শ্রী 108 স্বামী অমরদাস কাঠিয়া বাবাজি মহারাজের দেহত্যাগের খবর পেয়ে আমার কাছে যত খবর এসছে তার মধ্যে দুই একজন মনে হয় হসপিটালে ভর্তি। আমার অবস্থাও খুব যে একটা ভালো তা নয়, গত দুদিন আমি কিছু খেতে পারিনি, রাত্রে ঘুমও সেরমভাবে ঠিকঠাকভাবে হচ্ছে না, যাই হোক ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে। গোপালজি কে জড়িয়ে ধরে বা একটা ঘটনা ঘটেছে আমার, যে আমাকে মহারাজজি শ্রী অমরদাস কাঠিয়া বাবাজি মহারাজ বেশ কয়েক বছর, 7-8 বছর আগে উনি আমাকে একটা করমালা গিফট করেছিলেন, কোনো এক ভক্তের মাধ্যমে পাঠিয়ে দিয়েছিলেন আমার কাছে। সেটি অটোমেটিক্যালি আমার হাতের মধ্যে চলে আসে এবং আমি যখন ভোরবেলা ঘুম ভাঙে তখন দেখি সেটা আমার বুকের ওপরে। তো যাই হোক না কেন, আমার ভেতরে একটা অসম্ভব কষ্ট, অসম্ভব একটা, সেটা অনেকেই অনেকেই সেটা বুঝতে পেরেছেন এবং অনেকেই আমাকে মেসেজ করেছে, মানে ফোনে মেসেজ করেছেন আর কি। এর মধ্যে আজকে সকালবেলা মানে যখন ঘুমটা আমার ভাঙছে আর কি, সেই সময় আমি এপাশ ওপাশ করছিলাম, তো হঠাৎ করে একটা সময়, আমার ঠিক মনে নেই ওই অবস্থাটা কেমন ছিল, মানে মানে চৈতন্য না অচৈতন্য না ঘুমের আবেশ না কি, কারণ আমি একেবারে ঘুমেছিলাম না, ওটা আমার স্বপ্নে ঘটেনি, আর আমি যখন ধ্যানে নেই, আসনে নেই, তখন ধ্যানেও ঘটেনি। মনের মধ্যে দিয়ে মনের প্রতিবিম্বে হয়তো এরম হয়ে থাকে, কারণ এই ঘটনা শ্রী অমরদাস কাঠিয়া বাবাজি মহারাজ মহারাজজি প্রেমিক মহারাজজির সঙ্গে আমার এর আগে ঘটেনি, যাই হোক না কেন আজকের ঘটলো। মনের মাধ্যমে আমি শ্রী অমরদাস কাঠিয়া বাবাজি মহারাজের সঙ্গে কথা বললাম এবং উনি আমাকে দর্শন দিলেন। উনি রমণরেতি আশ্রমে যে জায়গায় উনি বাইরে যে তক্তপোষ বা খাটের ওপর বসে থাকতেন সেখানেই উনি বসে আছেন। ওনার গায়ে পরনে একটি পাঞ্জাবি ছিল, সেই পাঞ্জাবি একদম সাদা নয়, একটু পাঞ্জাবির মধ্যে একটু হালকা সবুজ বা হালকা ইয়েলিশ একটা ব্যাপার ছিল, আমি অতটা বুঝতে পারিনি। উনি একটা হালকা জ্যাকেট পরেছিলেন, জ্যাকেটটার কালার মানে বেগুনির সঙ্গে ডিপ নীলটাকে মেশালে যেরম হয় ওইরম একটা কালার উনি পরেছিলেন।
আমি গতকালই আমার কাছে যারা ফোন করছিলেন বা যারা মেসেজ করছিলেন যে অনেকের অবস্থা খুব খারাপ, অনেকের এইরম পড়ে যাচ্ছে, পড়ে গেছেন, বুক ফাটা কান্না তাদের, ঠাকুর ঘরে তারা যেতে পারছেন না, মহারাজ্যের ছবির সামনে যেতে পারছেন না, তো আমার গতকাল রাত্রি থেকেই একটা ভয় কাজ করছিল যে আবার না কারো কাছ থেকে কোনো অঘটনের খবর আসে। কারণ যেভাবে তারা ভেঙে পড়েছেন, যেভাবে তারা ডুকরে উঠছেন, তাতে আমি গতকাল রাত্রিবেলায় গুরুদেব মহারাজের উদ্দেশ্যে বলেছিলাম যে এটা আর সহ্য করতে পারছি না, মানে সহ্যের বাইরে চলে যাচ্ছে এবারে যে কষ্টটা। তো আজকে সকালবেলা আমি ওই অচৈতন্য মনের মধ্যেই যে কথা হয়েছে তাতে মহারাজজিকে জিজ্ঞেস করেছি, হে মহারাজজি, এই যে কষ্টটা লোকে পাচ্ছে, এই যে হঠাৎ করে আপনি চলে গেলেন, এই যে কষ্টটা লোকে পাচ্ছে, এটার কি হবে? তো উনি আমাকে ওই মনের মধ্যেই উত্তর দিলেন যে সব ঠিক হয়ে যাবে। তারপরে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, আপনি হঠাৎ চলে গেলেন কেন? উনি কিন্তু আর কোনো উত্তর দেননি, উনি চুপ করে বসেছিলেন। তার কিছুক্ষণ পরে, এটা বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে, উনি চুপ করে বসে আছেন আর আমি ওই ওনার সামনে প্রশ্নটা করে আমি ওনাকে দেখছি, ওনার ওই অবয়ব, ওনার ওই তো উনি চুপচাপ ছিলেন, কিন্তু উনি কোনো এই 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 প্রশ্নের উত্তরে উনি কিছু আমাকে বলেননি যে উনি কেন হঠাৎ করে চলে গেলেন। আমি আপনাদেরকে এটা এই এই জন্যেই আরও আমি অডিওটা করলাম, কারণ যারা যারা কষ্ট পাচ্ছেন, যাদের মানসিক অবস্থা প্রচণ্ড খারাপ এবং যারা হসপিটালে ভর্তি, আমি তাদের চিনি না, অন্তত হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে আমার সঙ্গে তারা নেই। আমি বেশ কিছুদিন আগে আমি ফেসবুক থেকে সব আনফ্রেন্ড করে বেরিয়ে এসেছিলাম, আমি চেয়েছিলাম যে আমি সব কিছু ছেড়ে চলে যাব, শুধু মহারাজ্যকে নিয়ে থাকব, কিন্তু মহারাজ্যি অনেক কিছু আছে যেগুলো আপনাদের সামনে এখনই আমি বলতে পারছি না। তবে একটা কথা বলতে পারি, যারা আমাকে এই বিশ্বাস দিয়েছিলেন যে আপনাকে উনি দর্শন দেবেন, আপনাকে কি করতে হবে সেটা উনি বলে দেবেন, একটু ধৈর্য ধরে থাকুন, এত কষ্ট পাবেন না, কারণ তারা আমাকে অনেক দিন থেকে জানেন। কেউ কেউ আছেন প্রজ্ঞাদাসজি মহারাজের শিষ্য, কেউ কেউ আছেন অমরদাসজি মহারাজ কাঠিয়া বাবাজি মহারাজের শিষ্য, কেউ কেউ আছেন বাবাজি মহারাজ জানকীদাস কাঠি বাবাজি মহারাজের শিষ্য, অনেকেই আছেন আমাকে অনেকদিন থেকেই তারা চেনেন। তারা আমাকে বারবার ফোন করছেন, একবার নয়, দুবার নয়, বারবার তারা ফোন করেছেন এবং বিভিন্ন জায়গায় শ্রী অমরদাস কাঠিয়া বাবাজি মহারাজ বিভিন্ন ভক্তকে দর্শন দিয়েছেন, মানে এটা হচ্ছে ওনার দেহত্যাগের আগে, দেহত্যাগের পরে কাউকে দর্শন দিয়েছেন কিনা জানি না। তবে আমার আজকে সকালবেলা আমি এই দর্শনটা পাওয়ার পরে আমার আমাকে উনি যেটা বলেছিলেন যে যারা কষ্ট পাচ্ছে তাদেরকে এটাই বলো তুমি যে তুমি দর্শন পেয়েছো এবং তারা যেন সেটাতে শান্তি পেয়ে তারা যেন খাওয়া দাওয়া জপ তপ ঠিকঠাকভাবে করেন, আমি আছি। কিন্তু আমার নিজের মনের দোলাচলে আমি তা বলতে পারিনি, আমি বলতেই পারছি না, কারণ আমি আমার দুচোখ বেয়ে শুধু জল জল শুধু জল পড়ছে, কিন্তু তবুও নিজেকে ঠিক থাকতে হবে, কারণ আমার পরিবারে আমার মা ক্রনিক হার্টের রোগী, আমি যদি ভেঙে পড়ি মাও ভেঙে পড়বে, মায়ের এটা ঠিক না, মায়ের পক্ষে যাই হোক না কেন। সেই জায়গা থেকে আমি তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি, তোমরাও দর্শন পাবে, তোমরা যারা জপ ধ্যান করছো বা যারা যাদের উনি দেহত্যাগের আগে যাদের বুঝিয়ে গেছেন, যাদের আদর করেছেন, যাদের গোপীচন্দনের টিপ পড়িয়েছেন, যাদেরকে তুলসী পাতা দিয়েছেন, এবং এমন অনেকে আমাকে বলছেন যে আমাকে উনি বুঝিয়েছেন, মানে তাদেরকে বুঝিয়েছেন, আমাকেও বুঝিয়েছেন, আমাকেও উনি বুঝিয়েছিলেন 3 দিন আগে, এই 3 দিন আগে উনি অনেককেই বুঝিয়েছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বুঝিনি যে উনি বোঝাবার 3 দিনের মধ্যে চলে যাবেন। যাই হোক না কেন, আমাকে উনি এটা আদেশ দিয়েছেন যে তোমাদের সঙ্গে এটা বলার এবং এইটা অডিও আকারে তোমাদেরকে বলতে, তাই আমি তোমাদেরকে বললাম। আমি জানি না কে কে কোথায় কোথায় হসপিটালে ভর্তি আছেন, কে কে কোথায় কোথায় কার কী প্রবলেম হচ্ছে, তবে বিভিন্ন জায়গা থেকে যা আমার কাছে খবর আসছে তাতে খুব একটা অবস্থা কিন্তু সব দিকের ভালো নয়। আমি তাই সবার উদ্দেশ্যে আমি অডিওটা ইউটিউবে দিয়ে দিলাম,
তোমাদের উদ্দেশ্যে একটাই কথা, আমার অডিও পেয়ে যদি তোমরা উপকৃত হয়। শুধু তাই নয়, আজকের আরেকটা ঘটনাও ঘটেছে। আজকের আমি আমার ভোরবেলা ওই ঘুম যখন ভাঙে তখন এই ঘটনাটা ঘটেছে আমার সঙ্গে। তারপর আমি যখন স্নান করতে যাই, তার আগে আমি একটা কাজ করতে গিয়েছিলাম সেখানে, তখন মহারাজজি আমাকে মনের মধ্যে বললেন কি, এখনও তুমি বললে না, এখনও তুমি এটা করলে না। আমি বললাম মহারাজজি আমাকে একটু সময় দিন, কারণ আপনি তো আমার অবস্থাও বুঝতে পারছেন, আমি আমিও তো ভালো নেই, আমি আমি যে এটা বলবো তার জন্য তো একটা প্রিপারেশন, মাইন্ড মেন্টাল প্রিপারেশন দরকার, এটা করতে আমাকে অন্তত সময় দিন, আমি বলবো। আপনি যখন বলেছেন ভক্তদের উদ্দেশ্যে এটা বলে দেবার, তাই আমি বলবো। তো আমি আপনাদের উদ্দেশ্যে এটা বললাম। এখানে আর একটা এরপর যেটা, আমি যখন আজকের গোপালকে যখন আমি সকালবেলার এমনি আমি যেটা খাই সেটা ওনাকে দেখাই, তো আমি যখন সেটা দেখালাম, দেখাচ্ছি যখন, তখনও কিন্তু মহারাজজি আমার সঙ্গে ছিলেন, আমার যেন মনে হচ্ছে গোপালের পাশেই উনি বসে আছেন। দুপুরবেলা যখন আমি গোপালের বাসন মাজছি, কি তো অনেক সময় হয় না কি, এটা এটা আমরা শুনেছি যে যখন কেউ দেহ ছাড়েন তখন যে বৃদ্ধ দেহের বয়সটা হয় কিন্তু আত্মার কোনো বয়স হয় না, তো ওনার বয়স যেন 15 বছর কমে গেছে। ওই 62-65 বছরে যেমন ওনাকে দেখতেছিল সেরকমভাবে উনি আমাদের আশ্রমের যে ডান দিকে যে বেসিনটা আছে যেখানে উনি হাত মুখ ধুতেন, ওই বেসিনে উনি বাটি মাজছেন। আমি এখানে বাসন মাজছি, উনি ওখানে বাটি মাজছেন। এবং পরনে ছিল গরদের সেই একটা পাঞ্জাবি আছে না, উনি পরতেন, আমি যদি ছবি পাই আমি দিয়ে দেবো পরে, সেই গরদের পাঞ্জাবি আর সাদা ধুতি, যেটা পরে উনি হাসির একটা ছবি আছে ওনার, আমার কাছে, আমরা যখন 2005 গিয়েছিলাম তখন আমার কাছে ছিল এটা, আমি অনেকবার আমি পোস্ট করেছি ফেসবুকে, এখন দেখতে হবে আমার কাছে আছে নাকি। ওই ছবি ওই ওই একদম ওই রকম উনি, আরও উনি মানে ওনার সেরকম চেহারা, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজছেন, বাটি মাজছেন ওই বেসিনের সামনে দাঁড়িয়ে। এটা দুপুরবেলা হয়েছে, তো ওটা কী হয়েছে আজকে দুপুরবেলা, আমি যখন মানে প্রসাদ দিয়ে আমি যখন খেতে বসছি, এর আগে যেটা হয়েছিল আমি পরশু দিন খেতে পারিনি, যেদিন উনি চলে গেলেন সেদিন আমার যে ভোগ হয়েছিল সেই ভোগের যে মানে তাতে যা ছিল আর কি, সেটা আমি দেখেছি যে ওনার ঠোঁটের সাম মানে ওনার ঠোঁটের পাশে লেগে আছে সেই সেই ভোগের যে প্রসাদ, ওইটা দেখার পরে আমি পরশু দিন খেতে পারিনি, গতকাল খেতে পারিনি। গতকাল ভোগ লাগানোর পরে আমি তো যেমন গোপালজির সামনে ভোগ লাগাই, ঠাকুরজির সামনে ভোগ লাগাই লাগিয়েছি, তারপরে যখন আমি ভোগ পেতে বসেছি তখন ওনার মুখটা আমার সামনে ভেসে উঠল। তো আমি ওনাকে আবার আমার ওই হাতে করে গ্রাস তুলে ওনার উদ্দেশ্যে যখনই দেখালাম, তারপরে আমি এক গাল থেকে দুগাল খেতে পেরেছি, তারপরেও আমি খেতে পারিনি। এবারে আজকে যখন আমি খেতে বসছি, যেহেতু আজকে সকালবেলা উনি আমাকে একটা দর্শন দিয়েছেন, যাই হোক না কেন দর্শন তো ওটা, আমি আজকে খেতে বসার সময় আমি আজকে মহারাজজিকে বলছি মহারাজজি আজকে কিন্তু আমি খাবো। তখন দেখলাম আমি যেখানে খেতে বসি ঠিক তার পাশেই মহারাজজি দাঁড়িয়ে, এবং সেই সকালবেলার যেরকম দর্শন দিয়েছেন সেই জ্যাকেটটা কিন্তু ওনার আছে এবং সেই পাঞ্জাবিটাও উনি পরে আছেন। তো উনি আমাকে দেখে বললেন হ্যাঁ তুমি খাও, আজকে তুমি খাও। এবং আমি আবার সেই সেদিনকার মতো আমি মানে গতকালের মতো আমি হাতে একটা গ্রাস তুলে আমি ওনার দিকে মানে আমার মাথার উপরে রেখে ওনার দিকে আমি নিবেদন করছি, তখন উনি আমাকে বললেন আমি ওতে দৃষ্টি দিয়ে দিয়েছি, তুমি আজকে খাও, আজকে কিন্তু আমি পেট ভরে খেয়েছি দুপুরবেলা, আজকের আমি খেয়েছি দুপুরবেলা পেট ভরে খেয়েছি। আজকের উনি আমাকে চারবার আমাকে উনি ওনার সঙ্গ অনুভব করিয়েছেন, দর্শন দিয়েছেন, এবং এটা তো আমার ওনার সঙ্গে হয়নি, যখনই আমার কিছু হতো তখন আমি ওনাকে ফোন করতাম বৃন্দাবনে।